एवरीवन अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে ব্লগটি শুরু করেছি 11টা থেকে সকালে সব কাজকর্ম শেষ করে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য আর এখন মাছ ভেজে নিব মানে আজকে আমার বাসায় সবজি নাই এজন্য চিন্তা করছি মাছ ভোনা করব আর ডাল রান্না করব আলু ভর্তা দেব তবে ডাল আলু ভর্তা প্রেমীরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ ডাল আলু ভর্তা বাঙালির একটা ফেভারিট খাবার আমার তো সেই ভালো লাগে আর যেহেতু আমি এখন ভাত তত একটা খাই না এজন্য ডাল আলু ভর্তা খুব বেশি করব না অল্প মিথিলার আব্বুর পরিমাণে আর আমি আলুর সাথে মানে ডালের সাথে আলুটা দিয়ে দিই একেবারে ভর্তে করার জন্য একটু সিদ্ধ হলে আলুটা উঠিয়ে নিব ডালের সাথে আলুটা সিদ্ধ করলে মানে বেশি ভালো লাগে আমার কাছে আলাদা করে সিদ্ধ করার থেকে বেশি গলে যায় আর এদিকে মাছটা একটু ভেজে নিতেছি আর এটা রুই মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম অনেক সময় আর মাছ ভাজাও শেষ উঠিয়ে নিব আর মাঝে মধ্যে কিন্তু বাসায় সবজি না থাকলে মানে কোনো কিছু না থাকলে এরকম সিম্পল রান্না বান্না বেশ ভালোই লাগে আর এখন মাছ ভোনা করছি তবে মাছের ঝোলটা আমাদের বাসায় বেশ ভালোই চলে সবাই খাই আর টাটকা মাছের ঝোলটা বেশি পছন্দ করে মিথিলার আব্বু কিন্তু আজকে ফ্রিজ থেকে বের করছি টাটকা না এজন্য একটু ভেজে নিলাম আর এই যে কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তবে আদা অনেকে মাছের ঝোলে খায় না আমিও সব মাছে খাই না কিন্তু আজকে রুই মাছে দিলাম কারণ আমার কাছে সব মাছে আদার মানে আদা ভালো লাগে না তবে আদা খাওয়া খুবই উপকার শরীরের জন্য আর আদা দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর লবণ শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর একটু হলুদ মানে এক টেবিল চামচ পরিমাণ হলুদ স্বাদ মতো লবণ দিয়েছি আর সবগুলো শুকনো মশলা দিয়ে দিলাম আর মাছে কিন্তু মশলা একটু কমই লাগে আর মশলা শুকনো মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব আর এই যে কষানো হয়ে গিয়েছে একটু লেগে লেগে যাচ্ছে এজন্য অল্প একটু পানি দিয়ে দিলাম আর ভাজা মাছ ঝোল করতে গেলে মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে আবারও আপনারা কষিয়ে নেবেন তাহলে খুব ভালোই হয় আর মাছগুলো এখন বসিয়ে দিলাম এই যে মশলার ভিতরে মাছগুলো দিয়ে দুই এক মিনিট জাল করে একটু নেড়ে নিয়ে তারপরে পানি দিতে হবে আর এখন পানি দিয়ে দিব আর রুই মাছটা আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু আমার হাজবেন্ড এবং মেয়ে কেউ খেতে চায় না রুই মাছে কাটা বলে ওদের যদি এই মাছটা দেওয়া হয় আমি জানি আজকে ওরা একটু রিয়্যাক্ট করবে কিছু করার নাই খেতে হবে আর মিথিলার আব্বুর অফিস সেজন্য ওইভাবে বাজার করতে পারিনি আমিও বাজারে যাইনি যা মানে যা ছিল ওটাই এটাই রান্না করে দিব ওই কালকে বাজার করবে আর একটু গরম মশলা দারুচিনি দিয়ে আর গরম মশলার গোড়া দিয়ে দিলাম অল্প একটু আর অল্প একটু জিরার গোড়া দিয়ে দিলাম কেউ চাইলে ধনে পাতা কিংবা ধনিয়া গোড়াও ইউজ করতে পারেন আর ধনিয়া পাতা যেহেতু খায় না এজন্য দেয়নি আর উপর থেকে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম রান্নাটা কমপ্লিট হয়ে গেল খুব সহজে কিন্তু মাছের ঝোল করা যায় এর থেকে সহজ রান্না মনে হয় আর কিছু হয় না আলু ভর্তা ডাল আর মাছের ঝোল আর এই যে রেডি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম ওটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ঘটনা ডাল ঘটনা দিয়ে ঘুটে নিতেছি আর এই ঘটনাটা আমার গ্রাম থেকে নিয়ে আসা ঢাকা শহরের ঘটনা আমার পছন্দ হয় না ওটাও আছে কিন্তু আমি এটা দিয়েই আমার কাছে মানে ডাল ঘুরতে ভালো লাগে আর ডালটা ঘোটা শেষ পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর যে যতটা ঘন খেতে চাই সেই পরিমাণে পানি দিতে হবে আর যেহেতু আমার বাসায় খুব ঘনও না পাতলাও না মিডিয়াম সাইজের খাই আর এখন এতে দিয়ে দিব জিরা অল্প একটু জিরা অনেকে জিরা আস্ত গোটা জিরা দিয়ে বাগার দেয় ওটা আমার কাছে ভালো লাগে না আর জিরার গুঁড়া দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে একটু ঘুটে এখন একটু একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম লবণ আর আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট লিখবেন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনারা যখন তখন পেয়ে যাবেন আর এই যে
বাগার দেওয়ার জন্য চুলায় কড়া দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আর এটা একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিতে হবে। এখানে আমি আর কিছু দিব না, মাঝে মধ্যে শুকনো মরিচও দিই। শুকনো মরিচ দিয়ে বাগার দিতে আমার কাছে ভালোই লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর বিশেষ করে মরিচের ভিতরে যে দানাগুলো থাকে ওইগুলো গালে পড়লে আমার যে কি ভালো লাগে, মানে কি বলবো। আপনাদের কাদের কাদের এটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সিম্পলভাবে রান্নাবান্না, এই যে ডাল রান্নাটা হয়ে গেল, তবে ডালের ভিতরে ধনিয়া পাতা দিলে খুব সুন্দর দেখতে হয়। কিন্তু যেহেতু ধনিয়া পাতা খাই না আমরা, যশোরের মানুষ এমনিতেই আমার মনে হয় কেউ ধনিয়া পাতা খায় না। আমি ঢাকাতে থাকি এত বছর, তারপরও অভ্যাস করতে পারলাম না। আর তবে ধনিয়া পাতার ভর্তাটা আমার কাছে ভালো লাগে, কিন্তু তরকারি মানে যে কোনো সবজিতে দিলে আমি ওটা খেতে পারি না। আমাদের বাসায় কেউই খায় না, এই জন্য দিই না। আর এই যে বাগার দেওয়া হয়ে গিয়েছে, তবে অনেকে কী করে পেঁয়াজ রসুনটা বেটে তারপরে দেয়, কিন্তু আমার কাছে আস্তে আস্তে থাকলেই ভালো লাগে, এই জন্য আমি এইভাবেই দিই। আর ডাল রান্নাটা হয়ে গেল, শুধু ভাত রান্না বাকি আছে আর মাছের ঝোল, ডাল, আলু ভর্তা, এই আর কি সিম্পল রান্না বান্না। তবে আমার জন্য কিছু একটা রান্না করতে হবে আর কি। আমি আমার জন্য এই যে বসিয়েও দিয়েছি কয়েকটা, মানে পাঁচটা ছয়টা ভেন্ডি ছিল, তা ভাবলাম মিথিলার ভেজে দিই, পাঁচটা ছয়টা করে ভেন্ডি রাখি, ও খুব পছন্দ করে, তা ওইটা আমি আমার জন্য অল্প একটু ডাল আর ভেন্ডি আর পেঁয়াজ রসুন দিয়ে আর কি চচ্চড়ি মতো করছি। ওটা আমিই খাবো, আর কেউ খাবে না। আর এই যে ভাত ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে যাবে আর রান্নাবান্নাও শেষ করে ফেলবো। আর ভিডিওটি বড় করব না, কারণ আজকে রান্নাবান্না যতটুকু করছি এতটুকুই ভিডিও করলাম। মিথিলা আর ওর আব্বু খেলা করছে, বাসা গোছালোও থাকে না, ওরা বাসায় থাকলে বেড টেড একেবারেই মানে যে কী অবস্থা করে ফেলে দেখলেই তো বুঝতে পারবেন। আর এই যে আলু ভর্তাও রেডি, আলু ভর্তাটা শুকনো মরিচ দিয়ে মাখালে বেশি ভালো হয়, কিন্তু মিথিলার আব্বু এই যে শুকনো মরিচ খায় না, এজন্য আর কি কাঁচামরিচ দিয়ে মাখিয়েছি। এই ছিল আজকের ভিডিও, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।